আমার চ্যানেল স্ট্রাইকিং থান্ডার্স নামের ডান পাশে সাবস্ক্রাইব বাটন আর ঠিক তার ডান পাশে বেল নোটিফিকেশন আইকন ক্লিক করে শো নোটিফিকেশনস অপশন অন করে দিন চ্যানেলের সব আপডেট ঠিক সময়ে পাওয়ার জন্য আরেকটা হয়েছে ওই কালির

অষ্টমী দিন কালী পূজাও হয়েছে দুর্গা পূজা রাত্রেবেলা কালী পূজা হয়েছে হয়েছে পরে তো পাঠা বলি দিত নবমী দিন দুর্গারে দিত বলি দুর্গার কাছে বলি দিত আর অষ্টমী দিন রাত্রেবেলা পাঠা বলি হইতো কালী মার কাছে তো পাঠা বলি টলি হয়েছে পাঠা বলি হইলে হইলে পাঠার রক্তটা তো তাম্রকুণ্ডের মধ্যে দিতে হয় তাম্রকুণ্ডের মধ্যে দিয়া পুরোহিত মশাই এটারে এটিয়ে টিয়ে কইরা রাখা তারপরে সবাই গেছে মানে

লাঠি লইয়া তো চেয়ারের মধ্যে বই একটা কালো কুচকুচা একটা বিরাট বড় কুকুর বিরাট এখনো আমার চোখের মধ্যে ভাসে এই মানে কুকুরটা ভাসে এই কুকুরটা দিই আস্তে 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 ঘরের ভিতরে ঢুকলো আমি কেমন জানি হয়ে গেলাম আমি কোন আমার মুখে কোনো শব্দ নাই আমি যেমন একটা পাথরের মতো হয়ে গেলাম কুকুরটা ঘরে ঢুকলো মন্ডপের ভিতরে ঢুকলো ঢুকিয়া সবটা তাম্রকুণ্ডের সমস্ত রক্তটা খাইলো আমি চাইয়া চায় দেখতাছি কিন্তু আমি কিছু কোনো শব্দ করতে পারি না কথা পারি না তারপরে খাইলো ঢেল এরপরে কুকুরটা বাইরে আপন মনে গেল আমি আমি চেয়ারের মধ্যে বসাই আমি উঠিও না দাঁড়াইও না কথা হোক না কিছুই না আমি আমি কেমন একটা হয়ে গেলাম তারপরে যেই কুকুরটা আমার চোখের বাইরে গেল মানে আমি আর দেখি না তখন আমার সম্বিতো সবাই ডেকে গেলাম দেখো 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 একটা কুকুরটা তো এরকম গেছে দিসলা সবাই তো দৌড়ে আইছে তখন সবাই কেছে রাম তুই না তুই দেখলি না মণ্ডপের ভিতরে কুত্তা ঢুকলো কি অমঙ্গল কি অমঙ্গল বাবা কইতাছে মা কইতা সবাই কইতেছে আমার ঠাকুমা আসলো তখন ঠাকুমা কিতাসে ই কি অঙ্গঙ্গলেসি কথা মণ্ডবে গিয়া কুত্তা ঢুকছে আমি আমি তো কইতে পারতাম না আমি তো শুধু দেখতেই আছি আমি তো আমার তো মুখে দে শব্দ বেরিছে না আমার আমি আমারে জানি কেরোম হই গেছি কি করতে ববি মুড়াের পরে পূর্তমশ আইছে খুব ভালো হয়েছে খুব ভালো হইছে মা আইছিল আর রূপ ধরে আয়া সুন্দর খায় গেছে তাই কেমনে কইব কথা কিন্তু মা তো ভিড় বল করে রাখছে আমি তো মানে কেরোম হই গেছি আমি কিছু কইতে পারি না তারিবা আমার চ্যানেল স্ট্রাইকিং থান্ডার্সের নামের ডান পাশে সাবস্ক্রাইব বাটন আর ঠিক তার ডানপাশে বেল নোটিফিকেশান আইকন ক্লিক করে শো নোটিফিকেশানস অপশন অন করে দিন চ্যানেলের সব আপডেট ঠিক সময়ে পাওয়ার জন্য